চট্টগ্রাম প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত এবং প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনরত সম্মানিত ব্যক্তিবর্গ ও আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী ভাইরা, আয়োজনটি মূলত শিক্ষার্থীদেরকে কেন্দ্র করে। বিধায় আমরা শিক্ষার্থীদেরকে লক্ষ্য করি, কিছু কথা আরোপ করার চেষ্টা করব এবং আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে আপনারা জমা দিয়েছেন, অনেক বেশি প্রশ্ন আছে, আমরা কতগুলোর উত্তর দিতে পারবো ঠিক জানি না, তবে চেষ্টা করব ইনশাআল্লাহ বেশি থেকে বেশি সংখ্যক প্রশ্নের উত্তর দেওয়ার, যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন। প্রথম প্রশ্ন, ইদানিং নেকাব পরার কারণে ভাই ভাই শিক্ষক কর্তৃক হেনস্থা করা, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পর্দা বা ট্রান্সজেন্ডার নিয়ে কথা বললে শিক্ষকদের চাকরিচ্যুত করা হচ্ছে বেশিরভাগই, আন্দোলন করে কোনো ফলাফল হচ্ছে না, এক্ষেত্রে করণীয় কী? দেখুন, ছেলেদের দায়ী রাখতে বাধা, মেয়েদের হিজাব করতে বাধা, এগুলো অনাকাঙ্ক্ষিত নয়। কিয়ামত যত নিকটবর্তী হবে এরকম আরও বহু রকম বাধা আসবে, প্রেনবী সাল্লাহ আমাদেরকে সতর্ক করেছেন। এটা আমাদের জন্য একটা পরীক্ষার ব্যাপার যে আমরা আমাদের আদর্শের উপরে, আমার ইমানের উপরে কতটা অটল থাকতে পারি। আমরা আমাদের আদর্শের ক্ষেত্রে চুল পরিমাণ ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। আপনি আপনার আদর্শের উপরে অটল থাকবেন। আমাদের সংবিধান আমাদের প্রত্যেকটা মানুষকে, দেশের প্রত্যেকটা নাগরিককে তার ধর্ম চর্চা করার অধিকার দিয়েছে এবং এক্ষেত্রে বাধা দেওয়ার অধিকার কাউকে দেয়নি, কাউকে দেয়নি। অতএব আপনার ধর্ম পালনে কেউ বাধা দিলে তিনি সংবিধান লঙ্ঘন করছেন। আপনি আইনের আশ্রয় নিতে পারেন, আপনি আপনার অধিকার আদায়ের জন্য শান্তিপূর্ণ আন্দোলন করতে পারেন এবং সেক্ষেত্রে আপনার নিজের যান বাঁচানো মানসিকতা থাকা উচিত না। দেখুন, আমাদের সমাজে এই ধরনের বিষয়গুলো সমাজকে অশান্তির দিকে নিয়ে যাচ্ছে। এটি আমাদের কর্তা ব্যক্তিগণ যত দ্রুত বুঝবেন ততই আমাদের সমাজের জন্য কল্যাণ বয়ে আসবে। ইসলাম তো কোনো মানুষকে দায়ী রাখতে বাধ্য করে না, কোনো মানুষকে পর্দা করতে বা নিকাব বা হিজাব করতে বাধ্য করার কথা বলে না। কেউ যদি ইসলামের নাম দিয়ে সেটা করে তাহলে সে ইসলামের নামে ভুল কিছু করে, ইসলাম কোথাও এটা বলে না এবং কোনো জায়গায় বাংলাদেশের কোথাও কোনো প্রতিষ্ঠানে এরকম কেউ বলেও না যে হ্যাঁ এটা বাধ্য। কিন্তু আপনি যখন ইসলাম পালন করতে যাবেন তখন যদি বাধা দেওয়া হয় তাহলে আমি মনে করি সেটা নাগরিক অধিকার লঙ্ঘন করা হয়, নাগরিক অধিকার ক্ষুণ্ণ করা হয়, মানুষের অধিকার লঙ্ঘন করা হয়, মানুষের সাংবিধানিক অধিকার নষ্ট করা হয়। অতএব আমরা প্রত্যেকে এই ধরনের অন্যায়ের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে আমাদের প্রতিবাদ তুলে ধরার চেষ্টা করব এবং এক্ষেত্রে আপনার নিজের মুখে দায়ী না থাকতে পারে, কিন্তু এক ধরনের অধিকার যখন নষ্ট হবে, শুধু দাঁড়িয়ে বলে কোনো কথা নয় আর শুধু শিক্ষাগণ বলে কোনো কথা নয়, যে কোনো জায়গায় অন্যায় এবং অনাচার যখন হবে, মানুষ যখন নিগৃহীত হবে, মানুষ যখন নির্যাতিত হবে, মানুষ যখন নিষ্পেষিত হবে, তখন তার পক্ষে আমাদেরকে দাঁড়াতে হবে। আমরা আর কিছু না পারি, আমাদের কথা দিয়ে আমরা শান্তিপূর্ণভাবে আমাদের প্রতিবাদ জানাবো, আমাদের মনের কথা জানাবো এবং আমরা চেষ্টাকে অব্যাহত রাখার চেষ্টা করব। এটা খুবই দুঃখজনক বিষয় যে আপনি যে কোনো পোশাক পরতে পারবেন কিন্তু ধর্মীয় পোশাক পরতে পারবেন না, আপনি যে কোনো অনুষ্ঠান করতে পারবেন আপনি ধর্মীয় অনুষ্ঠান করতে পারবেন না, আপনি যে কোনো কাজ করতে পারবেন আপনি ধর্মীয় কাজ করতে গেলে সেখানে বাধা। এটা আমাদেরকে নিশ্চয়ই অসহিষ্ণু করে তুলবে, এটা আমাদেরকে অশান্তির দিকে নিয়ে যাবে, এটা আমাদেরকে কোণঠাসাময় পরিস্থিতির দিকে নিয়ে যাবে যা কখনো জাতি হিসাবে আমাদের জন্য ভালো কিছু বয়ে আনতে পারে না, আমাদের জন্য কারোর জন্য কাঙ্ক্ষিত বিষয় হতে পারে না। বিধায় এ বিষয়ে কর্তৃপক্ষের যেমন দায়িত্ব আছে আমাদেরও দায়িত্ব আছে, যথাযোগ্য দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে। ক্লাসে একজনের অ্যাটেন্ডেন্স অপরজন দেয় যাকে ফ্রক্সি বলা হয়ে থাকে, তা কি জায়েজ? আমাদের অনেক বন্ধুই বুঝতে চায় না, দার্লিকভাবে উত্তর পেলে ভালো হতো। আমি প্রথমে প্রশ্ন দেখে চিন্তা করেছি, ফ্রক্সি দেওয়া তো খারাপ কিছু না, কেউ কারোর জায়গায় তার কাজটা করে দিল, আপাত দৃষ্টিতে এটা ভালো কাজ, একটা মানুষ উপকার করলো। কিন্তু পরে ভালো করে পড়ে দেখলাম যে এখানে ফ্রক্সি বলতে যেটা বোঝানো হচ্ছে সেটা সারাসার একটা, আমরা এতক্ষণ যে দুর্নীতিমুক্ত সমাজ গড়বার জন্য সততার যে সংকল্প করবার নিয়ত করার কথা বলেছি এটা হলো হুবহু তার বিরোধী একটি কাজ। মনে রাখবেন, এ জাতীয় ফ্রক্সি যদি আপনি দেন যেখানে একজনের পরীক্ষা আরেকজনে দিয়ে দিলেন, একজনের অ্যাটেন্ডেন্স আরেকজনে দিয়ে দিলেন, তো সেক্ষেত্রে আপনি প্রথমত মিথ্যা বললেন, দ্বিতীয়ত আপনি প্রতারণা করলেন, দুটি অপরাধ এখানে হলো। এক হলো যে উপস্থিত হয়েছে সেখানে আপনি উল্লেখ করেছেন, তিনি আসলে উপস্থিত হন নাই, তাহলে আপনি একজন মিথ্যাবাদী হলেন। দ্বিতীয়ত আপনি নিজে উপস্থিত হয়ে সেটাকে আরেকজনের উপস্থিতি হিসাবে দেখিয়েছেন, সেটা হলো প্রতারণা। দুই দুইটি অপরাধ, দুই দুইটি কাবিরা গুনাহ এখানে একসঙ্গে একযোগে হয়েছে। কিছু কিছু গুনাহ, কিছু কিছু অপরাধ আছে, কিছু কিছু পাপাচার আছে, এগুলোকে আমরা পাপ মনে করি না, এগুলো খুব ভয়াবহ। মানুষ যেটাকে অপরাধ মনে করে করে সেটা থেকে একসময় ফিরে আসার তাগাদা সে অনুভব করে যে আমি ভুল পথে আছি। কিন্তু যখন কোনো কাজকে সে ভুল মনে করে না,
কোনো কাজকে যখন সে অপরাধ এই বোধটাই তার মধ্যে না থাকে তখন সেটা সে অনবরত করতে থাকে এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো অপরাধ থেকে মানুষ তওবা করে আল্লাহর কাছে মাফ চায় আল্লাহ ক্ষমাশীল মাফ করে দিতে পারেন কিন্তু যে কাজটাকে আপনি ভুলের মনে করছেন না অন্যায় মনে করছেন না সেটা থেকে তো আপনি মাফও চাইবেন না কখনো কারণ আপনি তো জানেন না এটা অপরাধ যার কারণে সেটা কিন্তু ক্ষমা না নিয়ে দুনিয়া থেকে তারপর আমাকে চলে যেতে হয় এটা সেরকম একটি বিষয় মনে রাখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান গাশশা ফালাইসা মিন্না যে প্রতারণা করে সে আমার উম্মত না যে প্রতারণা করে যে কাউকে ধোঁকা দেয় সে আমার উম্মত নয় মুসলমান তো বটেই অন্য ধর্মের মানুষের সাথে আপনাকে প্রতারণা করার কোনো অধিকার ইসলাম দেয়নি আর অন্য ধর্মের মানুষ হতে পরের কথা প্রাণীর সাথে অবলা প্রাণীর সাথে পর্যন্ত প্রতারণা করার অনুমতি ইসলাম দেয়নি স্বীকার করার প্রয়োজনে স্বীকার করা যেতে পারে ভিন্ন বিষয় কিন্তু অহেতুক তাদের সাথে প্রতারণা করতে ইসলাম নিষেধ করে এই জন্য আপনি এ ধরনের প্রতারণা করতে পারেন না দেখুন আমাদের জীবনে খুব দুঃখজনক একটা বিষয় হলো যে আমাদের সমাজে অনেক মা বাবা সন্তানের জন্ম তারিখটা ভুলভাল লেখেন ইচ্ছাকৃত সন্তানের জন্ম তারিখটাকে লেখেন যাতে করে সে বেশি দিন চাকরি করার সুবিধা পায় সেজন্য তার জন্মের তারিখ পিছায় লেখেন এই যে জীবনের শুরুটাই হয় মিথ্যা দিয়ে এরপর আমরা যখন শিক্ষা প্রতিষ্ঠানে যাই আমাদের মা বাবারা চাই আমরা যেন দুধে ভাতে থাকি এটা তারা চায় কিন্তু আমরা যেন সৎ মানুষ হয়ে থাকি সেই চাওয়াটা খুব কম মানুষের খুব কম মা বাবার যার কারণে দেখা যায় যে পরীক্ষার নকল বাবা মা নিজে সাপ্লাই করেন অহরহ বিশেষ করে পরীক্ষার সময় পত্রপত্রিকায় যে ছবিগুলো আসে প্রায় প্রতি বছরই আসে সেগুলোর ভিতরে একটা কমন ছবি হলো এটা যে জানালার ফাঁক দিয়া কোনো দিকে দিয়া মা হয়তো বই দিয়ে দিচ্ছেন বাবা হয়তো নকল সরবরাহ করছেন অন্যরাও করছে মা বাবারাও সেখানে যোগদান করেন এটা আমাদের জন্য খুব দুর্ভাগ্যজনক একটা বিষয় কেন আমরা দুর্নীতির এই মহাসমুদ্রে হাবুডুবু খাচ্ছি কেন আমরা পায়ের সাথে পা বাড়ি খেয়ে জায়গায় দাঁড়িয়ে আছি কেন মালয়েশিয়ার মতো দেশ আমাদেরকে ছাড়িয়ে কোথায় চলে যাচ্ছে আর আমরা নিজ জায়গায় বসে আছি এর অন্যতম কারণ হলো আমাদের সমাজে সব কিছুর মূল্য আছে সততার কোনো মূল্য সৎ মানুষের কোনো মূল্য আমি এই জন্য প্রায় সময় বলি বাংলাদেশের মসজিদ মাদ্রাসা পরিচালনা করার ক্ষেত্রেও সৎ মানুষ খোঁজা হয় না দেখা হয় পেশি শক্তি কার বেশি আছে দেখা হয় টাকা পয়সা কার বেশি আছে সৎ মানুষের মূল্য আমাদের সমাজে কোথাও দিচ্ছি না তো সৎ মানুষ হবে কোত্থেকে এই জন্য আপনি কারোর ক্লাসে যদি ফ্রক্সি দেন এটা হবে আপনার জীবনে অসততার শুরু আপনি বড় হয়ে দুর্নীতিবাজ হওয়ার সম্ভাবনা অনেক বেশি আপনি বড় হয়ে অবৈধ পদ উপার্জন করার সম্ভাবনা অনেক বেশি কারণ আপনার বিবেকে এটা বাদে নাই যে আপনি আপনার বন্ধুর কথা রক্ষা করতে গিয়ে আপনি দুই দুটি অন্যায় করেছেন দুই দুটি অপরাধ করেছেন গুনাহ করেছেন পাপাচার লিপ্ত হয়েছেন এই জন্য আসুন এই সমস্ত কাজ থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করি অনেকে অবশ্যই এখানে একটা পাল্টা প্রশ্ন রাখতে পারেন যে তাহলে আমার বন্ধুটা মনে কষ্ট পেয়ে যাবে বা ওর সাথে আমি ওয়াদা দিয়েছিলাম অনেকে বলে যে আমি কথা দিয়েছিলাম তার সাথে তো মনে রাখবেন কোন অবৈধ চুক্তি পালন করা আবশ্যক তো নয় বরং অবৈধ চুক্তি ভঙ্গ করা আবশ্যক আপনি একজনকে কথা দিয়েছেন কাউকে আপনি খুন করবেন এখন আপনি কি এই ওয়াদাটা রক্ষা করবেন না ভাঙবেন নাকি বলবেন না আমি এক কথার মানুষ মুসলমানের জবান একটা মুসলমান দুই জবানের হয় না যেই মুখ দিয়ে আমি তারে কথা দিলাম হত্যা করব আমি কিভাবে এটা না করি এটা বলার কোনো সুযোগ আছে ঠিক একইভাবে আপনার বন্ধুর হাতে হাত রেখে আপনি কথা দিয়েছেন হ্যাঁ দোস্ত আজকে তোর ফ্রক্সি আমি দিয়ে দিব আপনি তার সাথে কথা দিয়েছেন বুঝলাম কিন্তু এই কথা রক্ষা করাটা ওই মানুষ হত্যা করার যে কথা দিয়েছেন সেটা রক্ষা করার মতো কারণ ওইটা হয়তো অপরাধের মাত্রা অনেক বড় এটা হয়তো মাত্রার দিক থেকে ছোট বাট এটাও অপরাধ অতএব কোনো অপরাধের সংকল্প করলে কোনো অন্যায় কাজের সংকল্প করলে কোনো অন্যায় কাজের প্রতিশ্রুতি করলে সেই প্রতিশ্রুতি রক্ষা করার মধ্যে ব্যাটাগিরি নাই ওইটা ভাঙার ভিতরে ব্যাটাগিরি ওইটার ভাঙার ভিতরে সততা নিহিত যে আমি আমার সততার প্রয়োজনে কারোর মুখ কালো করতে অসুবিধা নাই এজন্য দোস্তের কাঁধে হাত রেখে অপারগতা প্রকাশ করবেন দোস্ত দুই নম্বর কাজটা আমাকে দিয়ে করাইস না আমারে মাফ কর আল্লাহর জন্য তুই আমার মাথায় 10টা ইঁট দে আমি 10 মিনিট দাঁড়াই থাকি এখন তাই করতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমি একসময় নিয়মিত সালাত আদায় করতাম এবং প্রত্যহ কোরআন তেলাওয়াত করতাম কিন্তু ভার্সিটিতে এসে সেটা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি প্রায় সালাত ধারণ করতে পারি না এ থেকে উত্তরণের উপায় কী এবং কীভাবে পড়াশোনা উন্নতি করতে পারি আমি অনেক শিক্ষার্থীর কথা জানি আপনাদের কথা বলছি না এই প্রতিষ্ঠানের কথা বলছি না অনেক শিক্ষার্থীর কথা বলতে পারি সাধারণত যারা প্রতিষ্ঠানে উচ্চতর পড়াশোনা করার আগে তাদের স্কুল লাইফে অথবা কলেজ লাইফে
তারা হয়তো অনেক অন্যায়ের পথে পা বাড়ায়নি, অথচ উচ্চ শিক্ষা অর্জন করবার জন্য বিশ্ববিদ্যালয় লাইফে এসে তারা দেখা যায় কেউ মাদকের দিকে হাত বাড়িয়েছেন, কেউ হয়তো সন্ত্রাসী চাঁদাবাজের দিকে চলে গেছেন, কেউ হয়তো মাস্তানির দিকে চলে গেছেন, কেউ এইভাবে নামাজ থেকে বিচ্যুত হয়ে গেছেন, কেউ হয়তো অন্যায় থেকে অন্যায়ের দিকে পা বাড়িয়েছেন। এর কারণ কি? এর একমাত্র কারণ হলো পরিবেশ, আর কিছু না। মানুষ ভালো হয় পরিবেশের কারণে, আর মন্দ হয় পরিবেশের কারণে। একটা সমাজে সব মানুষ একরকম হবে না। আপনার দায়িত্ব হলো আপনি খুঁটে খুঁটে বেছে বেছে ভালো মানুষগুলোকে খুঁজে বের করবেন, যে কোন মানুষটার সাথে চললে আমার মধ্যে সততার প্রেরণা আমি পাই, কার সাথে চললে আমি ভালো মানুষ হওয়ার অনুপ্রেরণা পাই, আমার ভিতরে সেই আগ্রহ জাগ্রত, আমি তার সাথে চলবো। যার সাথে চলাফেরা করলে আমার ভিতরে অন্যায়ের প্রতি আগ্রহ তৈরি হয়, আমি তাকে অ্যাভয়েড করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে এই কথাকে খুব গুরুত্বের সাথে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা আস-সাদিকিন, হে ইমানদাররা তোমরা তাকওয়া অবলম্বন করো আর সত্যবাদীদের সঙ্গ অবলম্বন করো, ভালো মানুষদের সাথে থাকো, তাহলে তোমাদের মধ্যে তাকওয়া এই জিনিসটা আসতে থাকবে। আপনি নিয়মিত নামাজ পড়তেন, তেলাওয়াত করতেন, এখন সেই জায়গা থেকে সরে এসেছেন, এর মানে হলো আপনি ভালো সঙ্গের অভাব অভাবে আছেন, আপনার ভালো সঙ্গের অভাব দরকার। পাঁচক্ত নামাজি, সৎ জীবনযাপনকারী, সত্যবাদী এবং ভালো বন্ধুদের সাথে আপনি উঠা বসা করুন, তাদের সঙ্গ অবলম্বন করুন, ভালো সার্কেল মেনটেন করুন, ইনশা আল্লাহ আপনার ভিতরে ভালো জিনিস আল্লাহ তাআলা আবার নিয়ে আসবেন। যার বাবা মার বিয়ের আগে, যারা বাবা মার বিয়ের আগে জন্মগ্রহণ করে, তাদের জন্য কি ইসলামে কিছু আলাদা নীতিমালা প্রযোজ্য, নাকি তারা অন্য সব সাধারণ মুসলমানদের মতো সকল নীতিমালা মেনে চলতে পারবেন? দেখুন, যাদের জন্ম বাবা মায়ের বৈধ বিবাহের মাধ্যমে হয়নি, সে অবৈধভাবে জন্ম নেয়া মানুষগুলোর কোনো দোষ নেই, ইসলাম তাদেরকে কোনো দোষী করে না। কিয়ামতের ময়দানে তাদের বাবা মার জবাবদিহিতার মুখোমুখি হতে হবে, কিন্তু সন্তানের কোনো জবাবদিহিতার প্রশ্নই উঠে না, কারণ এখানে তার কোনো দায় নাই, তার কোনো অপরাধ নাই, তার কোনো গুনাহ নাই, সে অন্য দশজন মানুষের মতো। আপনি লিখেছেন যে সে আমাদের অন্যান্য সাধারণ মুসলমানদের মতো ইসলামের সব বিধিবিধান মানতে পারবে কিনা, আমি বলবো অন্য সাধারণ মুসলমানের মতো শুধুমাত্র বিধিবিধান মেনে চলতে পারবে তাই নয়, বরং এরকম মানুষ চাইলে আমাদের মতো অনেক বৈধ সন্তানের চাইতে আল্লাহর প্রিয়পাত্র হওয়ার সুযোগ আছে। কারণ প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা তার কর্ম দিয়ে বিচার করবেন, তার জন্ম কিভাবে হয়েছে এটা তার জন্য বিচার্য বিষয় নয়, তার বিচার্য বিষয় হলো তিনি কি কর্ম সম্পাদন করলেন। আপনি জন্ম হয়েছেন অনেক বড় মানুষের ঘরে, কিছু আসে যায় না। নূহ আলাইহিসসালাম আল্লাহর নবী ছিলেন, তার ঘরে জন্মগ্রহণ করা তার ছেলে আল্লাহর অবাধ্য হওয়ার কারণে জাহান্নামে যাবে। লূত আলাইহিসসালামের স্ত্রী, তিনি একজন নবীর স্ত্রী ছিলেন কিন্তু তার প্রতি ঈমান আনেন নাই, তিনি জাহান্নামে যাবেন। আবার ফেরাউনের মতো আল্লাহ দ্রোহী মানুষের ঘরে বেড়ে ওঠা তার স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আল্লাহর প্রতি ঈমান আনার কারণে জান্নাতে যাবেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা উভয় রকমের দৃষ্টান্ত আমাদের সামনে দিয়েছেন। এজন্য কার জন্ম কিভাবে হয়েছে এটা দেখার বিষয় না, বিষয় হলো কার কর্ম কি। আল্লাহ কোরআনে সূরা হুজরাতে বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আত্তাকুম, তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত হবে সে যার ভিতরে তাকওয়া সবচাইতে বেশি থাকবে। সো আমরা দেখব যে আমরা কি করছি সেটা, আমার পরিচয় কি, আমার পিতৃ পরিচয় কি, মাতৃ পরিচয় কি, আমার বংশ পরিচয় কি, এগুলোর কোনোটি নির্ভর করে না আল্লাহর কাছে মর্যাদা পাওয়া না পাওয়া। এক ব্যক্তি ওনার স্ত্রীর নামে 20 লক্ষ টাকার সঞ্চয়পত্র কিনেছেন, তার স্ত্রী কিছু করে না, ওই ব্যক্তির দাবি যেহেতু স্ত্রী কিছু করে না তাই তার জাকাত দেওয়ার সামর্থ্য নেই। এমত অবস্থায় যদি স্বামীকে হলেও জাকাত দিতে হয়, স্বামীর আবার কিছু লোনও আছে, তাই ওই লোকের বক্তব্য হলো আমার লোন আছে, আমার স্ত্রীর দেওয়ার সামর্থ্য নেই, আবার আমার স্ত্রীর চিকিৎসার পিছনে অনেক খরচ চালাতে হয়, তাই তাদের জাকাত আদায় করতে হবে কি না। পুরো প্রশ্ন তার খোলাসা এবং নির্যাস কথা হলো, আমি জাকাত ফাঁকি দিতে চাই, রাস্তা কি আছে? এটা হলো পুরো প্রশ্নের নির্যাস, আমি শ্রদ্ধা রেখেই বলছি। কারণ আপনি অনেকগুলো পথ আমাকে বাতলে দিয়েছেন, স্ত্রী দিতে গেলে এই সমস্যা, আপনি দিতে গেলে ওই সমস্যা, কিন্তু টাকা 20 লাখ আছে, টাকা 20 লাখ আছে, স্ত্রী দিতে যাবে আমি সেই ফতোয়া দিতে যাব, আপনি সেখানে আমাকে সমস্যা দেখা দিয়েছেন, সে অপশনে অসুবিধা, আবার আপনি দিবেন সে অপশনে সমস্যা, তার মানে দিন শেষে আপনি বলতে চাচ্ছেন যে আমি না দিয়ে থাকার কোনো ব্যবস্থা আছে কি না। এটা কিয়ামতের আলামত, হাসির বিষয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের আগে মানুষ জাকাত দেওয়াটাকে এটাকে জরিমানা মনে করবে, এটাকে অর্থদণ্ড মনে করবে। দেখুন, আমি সম্পদের যে জাকাতটা দিব এটা তো আমার আমলনামায় জমা হবে, এটা তো কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে পাবো, সো এটা তো কোনো জরিমানার বিষয় না, এটা তো আমার জন্য আরও ভালো বিষয় যে আমি জমা করলাম আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে পাবো, আমার অ্যাকাউন্টে জমা হবে, এটাকে অর্থদণ্ড মনে করাটা ভুল। এরপরে আসুন, যে ভাই প্রশ্ন করেছেন, আপনার প্রশ্নের আলোকে আমি আপনাকে পাল্টা প্রশ্ন রাখতে চাই। এই টাকাটা আপনার স্ত্রীর নামে আপনি রেখেছেন, নামে রেখেছেন এর মতলবটা কি?
এটাকে যত সহজভাবে আমরা ভাবছি তত সহজ না বিষয়টা। স্ত্রীর নামে রাখার মানে আমি যেটা বুঝি সেটা হলো টাকা আমার তোমার নামে রাখলাম। তো এরকম যদি হয় তাহলে আপনার টাকা যাকাত আপনাকেই দিতে হবে। আর যদি স্ত্রীকে আপনি দিয়ে থাকেন পুরা মালিক বানিয়ে দেন তাহলে তার যাকাত তার হবে। আমাদের দেশে একটা বড় সমস্যা কি জানেন, আমাদের হিসেব রক্ষা মানে ব্যক্তিগত যে হিসেব সংরক্ষণ এটার পদ্ধতিটা বড় গোলমালে, বিশেষ করে পারিবারিক জীবনে। প্রবাস থেকে টাকা পাঠায় বাপের নামে, বাপ তার নামে জমি কিনে, এরপরে বাপ মারা গেলে সব ভাই হাজির হয়ে যায় যে বাপ বাপের জমি আমরাও ভাগ পাবো, কিনছে কিন্তু এক ছেলের নামে, এক ছেলের টাকা দিয়ে। তো এখানে যে ঘাপলাটা থাকে পরবর্তীতে লাগে গণ্ডগোল, মামলা মোকদ্দমা ফাসাদ। আর একই সমস্যা স্বামী স্ত্রীর ক্ষেত্রে হয়, এই যে ভাই 20 লাখ টাকা দিলেন, অনেকে নিজের স্ত্রীকে গহনা দেন টাকা পয়সা দেন, এই দেওয়ার ক্ষেত্রে ক্লিয়ার করেন না মালিকটা আসলে কে। এমনকি স্ত্রীর মহরের টাকাটা পর্যন্ত মালিকটাকে এটা আমরা ক্লিয়ার করি না, স্ত্রীকে দেওয়ার সময় বলি এটা নাও তুমি রাখো। তো এখন আপনি কি স্ত্রীকে একসাথে দিয়ে দিয়েছেন না আপনার জিনিস তার কাছে রাখতে দিয়েছেন কোনটা? যদি আপনি তাকে একসাথে দিয়ে দেন তাহলে যে গহনাগুলো দিয়েছেন উনি কিন্তু চাইলে ওনার বাবার বাড়ি মানুষদেরকে গিফট করে দিতে পারে, চাইলে বিক্রি করে কটকটি খেয়ে ফেলতে পারে, তার যা খুশি তা করতে পারে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো কিনতে গেলে তখন আপনি বাধা দেন। তাহলে আপনি তাকে যদি দিয়ে থাকেন তাহলে আপনার বাধা দেওয়ার তো রাইট নাই, আবার আপনি নিজেরও দাবি করছেন না। বিশেষ করে যাকাত ফাঁকি দেওয়ার জন্য এরকম অনেকে প্রশ্ন করেন। কদিন আগে আমার কাছে একজন প্রশ্ন করেছেন যে স্ত্রীর মহর হিসাবে বাসার ফার্নিচার দেওয়া যাবে কি না। আমি প্রশ্নটা পড়ে কতক্ষণ থ হয়ে গেলাম। মানুষের ফাঁকি ঝুঁকি দেওয়ার টেন্ডেন্সি কোন পর্যায়ে পৌঁছাইলে এরকম চিন্তা করতে পারে যে মহর হিসাবে বউরে কোন জিনিসটা দিলে বউ একা ভোগ করতে পারবে না, ওইটা আমার বাসারই লাগবে, ফার্নিচার দিবেন। তো আমি উত্তরে বলেছি যে ফার্নিচার যদি স্ত্রীকে মহর হিসাবে আপনি দেন অবশ্যই দিতে পারবেন, তবে স্ত্রীর অধিকার থাকবে ওই ফার্নিচার বাসায় না ঢুকি ওখান থেকে বিক্রি করার, আর যদি বাসায় ঢুকানো হয় এটা বলার অধিকার আছে যে ফার্নিচার যেহেতু আমার এটা আমার মালিকানাধীন জিনিস, সো তুমি মোড়ায় বসো, এটা বলার কিন্তু রাইট স্ত্রীর থাকবে। আপনি স্ত্রীকে যদি সেই অধিকার দেন তাহলে সেক্ষেত্রে আপনি ফার্নিচার দিতে পারেন। তো আমরা ফাঁকি ঝুঁকি দেওয়ার জন্য এইরকম অনেক বিষয় করি। টাকা যদি 20 লক্ষ থাকে এবং আপনাদের ঋণ না থাকে, আগে দেখতে হবে টাকার মালিক কি, স্ত্রীকে দিয়ে দিয়েছেন নাকি আপনি মালিক। আপনি মালিক হলে যাকাত আপনি দিবেন, স্ত্রী মালিক হলে যাকাত স্ত্রী দিবেন। এখন প্রশ্ন হলো স্ত্রীর তো আর কোনো টাকা নাই, তো আর কোনো টাকার দরকার কি, 20 লাখ আছে না এখান থেকে দিবে, আর স্ত্রীর টাকা নেই কেন? আমাদের মুসলমানদের আমরা নামে অনেক ক্ষেত্রে আমরা ইসলামের কথা বলি এবং নামে মুসলমান জাহির করি, বাট আমাদের কাজে কর্মে বিশেষ করে আর্থিক বিষয়ে আমাদের এত ভেজাল। কয়জন মানুষ আছেন যারা বিবাহিত যে নিজের স্ত্রীর মহরটা পরিপূর্ণভাবে পরিশোধ করে দিয়েছেন এবং স্ত্রীকে বলে দিয়েছেন এখানে আমার কোনো সে নাই, তুমি যা খুশি করো, তোমার ভাই বোনকে দাও গিফট করো, আমাকেও কিছু দাও, যা খুশি করো। এটা বলার মতো কজন আছে? ম্যাক্সিমাম মানুষ আমরা এই সমস্ত ক্ষেত্রে গোলমালে গোজামিল একটা পরিস্থিতি দিই। এখন মহরটা এত ধার্য হয়েছে, ঠিক আছে এগুলো তোমার, ঠিক আছে রাখো, এরপর 2 দিন পরে আপনার দরকার হলে বললেন এখন আমি একটু খরচ করি। মেয়েরা সহজ সরল এদেশে ফুসলে ফাসলে তাদের মহরগুলো নিয়ে যান এবং বেচারিদের হাতে কোনো টাকা থাকে না। এরপরে প্রশ্ন দেন কি যে হ্যাঁ তার কাছে 20 লাখ টাকা আছে কিন্তু যাকাত দেওয়ার মতো টাকা নাই, কেন তার মহরের টাকা কই গেছে, আপনি তাকে হাত খরচের টাকা কেন দেন নাই? তাদের নিজস্বভাবে চলার জন্য কিছু টাকা থাকা উচিত, যদি না থাকে তাহলে ওই টাকা থেকে দিবে। খোলাসা কথা হলো যাকাত আপনাকে দিতে হবে, কোনো প্রকার ফাঁকি ঝুঁকি দিয়ে লাভ হবে না। শরীয়ত অনুযায়ী আমরা কীভাবে আমাদের সন্তান পালন করবো, এবারে যদি কোনো বই থাকে তাহলে সাজেস্ট করুন। সন্তান লালন পালন করা খুব চ্যালেঞ্জিং একটা ব্যাপার। এখন আমি একটা কথা প্রায় বলার চেষ্টা করি, খুব অল্প পুঁজি নিয়ে অল্প সময়ের ব্যবধানে একজন মানুষ সাধারণ ব্যবসায়ী থেকে কোটিপতি ব্যবসায়ী হয়ে গেছেন, এই কাজটা যত কঠিন। আল্লাহ কাউকে 2টি 3টি 4টি বা 1টি যাই হোক সন্তান দিয়েছেন, এই সন্তানগুলোকে সমাজে যত অনাচার আছে, যত অন্যায় আছে, যত খারাপ কালচার আছে, সংস্কৃতি আছে, এগুলো থেকে আগুনের আঁচ থেকে বাঁচিয়ে সন্তানকে ভালো মুসলিম করা, ভালো মানুষ করা, এটা তার চাইতে কঠিন কাজ। তো এই কঠিন কাজটাকে সহজ করবার জন্য আমরা প্যারেন্টিংয়ের উপরে অনেক ভালো ভালো বই আছে, আইইউবির একজন শিক্ষক ওনার একটা বই আছে সন্তান লালন পালন নিয়ে, বেশ সুন্দর, সিয়ান পাবলিকেশন সম্মত প্রকাশ করেছে। আরও অনেকগুলো বই আছে, একজন ভদ্রমহিলা আছেন নমস্তিমা সিহিন্তা শরীফা, তার লেখা বই আছে প্যারেন্টিংয়ের উপরে। এই বইগুলো আমার কাছে অসাধারণ মনে হয়েছে। এছাড়া আমার জানার বাইরে আরও বই থাকতে পারে, বিশেষ করে কোরআন এবং হাদিসের আলোকে যে বইগুলো লেখা হয়েছে বইগুলো আমাদের বাচ্চাদেরকে মানুষ করার জন্য আমাদেরকে পথ দেখাতে পারে। প্রতিবার কোনো গুনাহ করার পর মনে হয় আল্লাহ ক্ষমাশীল, পরে ক্ষমা করে দিবেন, এই ভেবে আবারও গুনাহ করি, এ থেকে মুক্তির উপায় কী? যদি কেউ একবার তওবা করে আবারও গুনাহ করেন, আবার তওবা করে আবারও গুনাহ করেন, তার ভিতরে কোনো পরিবর্তন না হয়, তাহলে বুঝতে হবে তার তওবার মধ্যে দুর্বলতা আছে, তার তওবাটা স্ট্রং না, যথাযথ না।
আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন খাঁটি তওবা করার জন্য। খাঁটি তওবা মানে যে তওবা করার পর আমলটা ভঙ্গ হবে না। তো মানুষ হিসেবে ভঙ্গ হওয়াটা অস্বাভাবিক না, ভঙ্গ হতে পারে। আল্লাহর একটা গুণবাচক নাম আছে তাওয়াব। তাওয়াব মানে কি? যিনি রিপিটেডলি বারবার বান্দার তওবা কবুল করেন। আপনার পাপ হয়ে গেছে, আপনি আল্লাহর কাছে মাপ চেয়েছেন, সত্যি লজ্জিত হয়েছেন, অনুতপ্ত হয়েছে, নিজেকে ভৎসনা করছেন, আর কখনো করবেন না সংকল্প করেছেন, আল্লাহ মাফ করবেন। আবার কখনো হয়ে গেছে, হতে পারে, তখন আগেরটা চাইতে আরো স্ট্রং তওবা করবেন, আরো বেশি নিজেকে ভৎসনা করবেন, আল্লাহর কাছে আরো বেশি চোখের পানি ফেলবেন, সিরিয়াসলি চেষ্টা করবেন, এবার আপনি আরো বিশেষ উদ্যোগ নেবেন গুনাহ থেকে বাঁচার জন্য। এভাবে আমাদের তওবা স্ট্রং হতে পারে ইনশাআল্লাহ তাআলা। বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুম ল্যাবে ছেলে মেয়েদের সাথে একই সাথে ক্লাসে ক্লাস ল্যাব ইত্যাদি ইত্যাদি করতে ক্লাস ল্যাব ইত্যাদি করতে হয়, এভাবে এখানে নন মাহরামদের সাথে দূরত্ব বজায় রাখা যায় কিনা? কঠিন, কিন্তু সে কঠিন এবং অসাধ্য সাধন করতে হবে যদি আমি মুসলিম হয়ে থাকি, যদি আমি ইমানদার হয়ে থাকি, যদি আমার বিশ্বাস থাকে যে আল্লাহর সামনে আমার জবাব দিয়ে করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়ালামু খায়নাতাল আয়ুন, আমাদের চোখ, এটা দিয়ে আমরা যে অন্যায় করি, যে গুনাহ করি, যে পাপাচার করি, সেটা আল্লাহ তাআলা জানেন। দেখুন, ইসলাম নির্দেশ করেছে ছেলেদেরকে আগে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারহিম, ছেলেরা যেন তাদের চোখকে সংযত রাখে। পাশাপাশি মেয়েদেরকে নির্দেশ করেছে তাদের সৌন্দর্য যেন প্রদর্শন না করে। ইসলামের পর্দার সিস্টেম, পর্দার এই বিধানটা কেন দেয়া হয়েছে? এটা নারী জাতির সম্ভ্রম, তাদের ইজ্জতকে রক্ষা করবার জন্য দেয়া হয়েছে। কোনো মেয়ে, তিনি যদি খুব খোলামেলা চলাফেরা করেন, তাকে দেখে ছেলেরা যে বাজে চিন্তা করে, এটা প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিনিসটা দিয়ে রেখেছেন যে তার খোলামেলা এ ধরনের দৃশ্য দেখার পর তার মনের ভিতরে বাজে চিন্তা আসবে, আসাটাই স্বাভাবিক। যদি আসে, তার মনে যে সমস্ত জল্পনা কল্পনা করা হয়, ওই ভদ্র মহিলাকে যদি সেগুলো উচ্চারণ করে বা সেগুলো তাকে যদি বলা হয়, সে তো পায়ের জুতা খুলে তাকে পিটাবে, কোনোদিনই সহ্য করবে না। তো ইসলাম সেটাই বলে, ইসলামের চাইতে বাস্তববাদী আর কিছু নেই। ইসলাম বলে যে যে জিনিসটা মানুষ তোমাকে নিয়ে বাজে চিন্তা করছে, জল্পনা কল্পনা করছে, মনে মনে তোমাকে ধর্ষণের চিন্তা করছে, তুমি সেরকম কোনো পরিস্থিতির মুখে নিজেকে ফেলো না, মানুষের সামনে সেরকম নিজেকে উপস্থাপন করো না যে তোমাকে নিয়ে কেউ বাজে চিন্তা করতে পারে। মিডল ইস্টে, আমি সৌদি আরবে দেখেছি এমন বহু লোক আছে, সৌদি আনদের মধ্যে নামাজ ঠিক মতো পড়ে না, কিন্তু নিজের পরিবারের মেয়েরা পর্দার সাথে চলে। কারণ ওই যে, সে তো জানে যে পর্দাহীনতা বা অশ্লীলতা বা বেহায়াপনা বা খোলামেলা পোশাক, এটা যদি কেউ অবলম্বন করে কোনো নারী, তখন তাকে নিয়ে মানুষ বাজে চিন্তা করে। এই জন্য পর্দার এই বিধানটা মানার জন্য মেয়েদেরও দায়িত্বশীল থাকতে হয়, ছেলেদেরও দায়িত্বশীল থাকতে হয়। আপনি আপনার দৃষ্টিকে সংযত রাখবেন, সংগ্রাম করবেন। এতে আপনাকে অনেকে হয়তো আনস্মার্ট বলবে, অনেকে অনেক কথা বলবে, বাট আপনার ইমান রক্ষার জন্য আপনি এটা করতে হবে। এটা যদি আপনি করতে পারেন, ইনশাআল্লাহ যেন আপনার চরিত্র হেফাজত করলেন এবং আল্লাহর কাছে আপনি উত্তম বিনিময় লাভ করবেন। এভাবে সংগ্রাম করে চলবেন, তারপরও কখনো আপনার নিজের অজান্তে কোনো গুনাহ হয়ে যাবে, সাথে সাথে আপনি তওবা করবেন এবং ফিরে আসবেন, চোখকে নামিয়ে ফেলবেন, ইনশাআল্লাহ আপনার গুনাহ হবে না, আল্লাহ তাআলা মাফ করবেন। সিনিয়র জুনিয়র সকলের মাঝে কিভাবে দাওয়া দিব ভার্সিটির এই ভিন্ন পরিবেশে? সিভিলের সরকারি চাকরিতে শুনেছি ঘুষ থেকে বেঁচে থাকা অসম্ভব প্রায়, যদি আমাকে বাধ্য হয়ে এসব জড়াতে হয় সেক্ষেত্রে করণীয় কী? এ বিষয়ে আমাদের আলোচনা শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমরা বক্তব্যে বলেছি যে আমাদের সৎ জীবনযাপন করবার জন্য সংকল্প করতে হবে। আমি আমার জীবনে এমন কিছু সৎ মানুষ দেখার সৌভাগ্য আমার অর্জন হয়েছে, যারা লোহার মতো শক্ত অবস্থানে থেকেছেন তাদের নৈতিকতার ব্যাপারে, আদর্শের ব্যাপারে, উপার্জনের হালাল হারামের বিষয়ে, এবং এটার জন্য বহু বাধা তাদের জীবনে এসেছে, কিন্তু তারা পিঠ সোজা করে দাঁড়িয়েছিল। আমাদের সংকল্প করতে হবে, আপনি জান্নাত আল্লাহর কাছে আশা করবেন, আবার এদিকে দুনিয়াতে হারামের সাথে কম্প্রোমাইজ করবেন, বলবেন কি আর করা, সবাই করে, ঠিক আছে আমিও করলাম, আবার এদিকে বলবেন আল্লাহ তোমার কাছে জান্নাত চাই। আপনি অনন্ত অসীমকালের সুখের ঠিকানা জান্নাত চাইবেন আর কোনো স্যাক্রিফাইস করবেন না, তা কী করে হয়? এই জন্য আপনাকে স্যাক্রিফাইস করতে হবে। আর বিশেষ করে এ ধরনের পরিবেশের দ্বারা দাওয়াতি কাজ করতে চান, তাদের সবচেয়ে বড় করণীয় হলো তাদের কর্মের দাওয়াত দেওয়া। আমি এটা সবসময় বলি, স্টুডেন্ট হিসাবে আপনি আপনার কর্মের মাধ্যমে দাওয়াত দিবেন, সেটা কীভাবে? আপনি ভালো স্টুডেন্ট হবেন, আপনি সবচেয়ে ভালো শিক্ষার্থী হবেন, আপনার পরীক্ষার ফলাফল সবচেয়ে ভালো করার চেষ্টা করবেন, আপনি সবচেয়েতে প্রতিষ্ঠানের সমস্ত নিয়ম কানুনগুলোকে সবচেয়ে বেশি সিরিয়াসনেস সাথে মানার চেষ্টা করবেন, যাতে করে এটা একটা উদাহরণ তৈরি হয়, যে ছেলেটা নামাজি, যে ছেলেটা ভালো, যে ছেলেটা ইসলামের অন্যান্য বিধিবিধানগুলো মেনে চলে, সেই ছেলেটা সবচেয়ে ভালো ছাত্র হয়, সে সিরিয়াস হয়, সে পড়াশোনা করে। আমরা অনেকে আছি ইসলাম চর্চা করলে আমরা ঢিলাঢালা হয়ে যাই। আপনারা কি জানেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল্লাহ ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান আইয়ুতকিনাহু, তোমাদের কেউ যখন কোনো কাজ করবে, কোনো কাজ বলতে পড়াশোনা, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, পড়ালেখা, ঘুম, খাওয়া, যে কোনো কাজ করবে, সে যেন এতকানের সাথে করে, সে যেন সুন্দরভাবে করে, সে যেন দৃঢ়তার সাথে করে, কোনো ধরি মাছ নাছুই পানি টাইপ যেন না করে, কোনো রকম যেন না করে, আল্লাহ তাআলা এটা পছন্দ করেন। দেখুন,
গোটা পৃথিবীতে আমাদের মুসলমানদের আজ দুর্গতি, আমরা যে পিছিয়ে আছি, এর অন্যতম একটা কারণ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসকে অস্বীকার করার কারণে বা এটাকে আমরা না মানার কারণে। আমরা যখন দেখি যে জাপানিরা কোনো জিনিস তৈরি করলে সেটা কোয়ালিটি তারা মেনটেন করে, জার্মানিরা কোনো জিনিস তৈরি করলে সেটা কোয়ালিটি তারা মেনটেন করে, তারা যেটা করেছে ওটা করেছে, এটাতে তারা কোনো প্রকার ত্রুটি রাখে না, কোনো প্রকার খাত রাখে না, তারা সেটাকে নিখুঁত রাখার চেষ্টা করে এবং ত্রুটিহীন রাখার চেষ্টা করে। ঠিক এই কথাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো কাজ করবে ইমানদার সে ইতকানের সাথে করবে, এটা আল্লাহ পছন্দ করেন। অতএব আপনি ছাত্র হিসেবে পড়াশোনা করবেন সিরিয়াসনেসের সাথে, আপনি ক্যাম্পাসে থাকবেন সবচেয়ে বেশি ক্যাম্পাসের নিয়মকানুন মেনে চলবেন, স্যারদের সমস্ত নির্দেশনাগুলো আপনি সবার আগে মেনে চলার চেষ্টা করবেন। এর পাশাপাশি যখন আপনি নামাজি হবেন তখন নামাজি ছেলেরা মডেল হবে, আদর্শ হবে। ভালো করে শোনেন, আপনার আমার প্রাণের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েছেন পরে, আগে তিনি আলামিন হয়েছেন। আগে মক্কার মানুষদের কাছে তিনি কি হয়েছেন? আল আমিন মানে কি? বিশ্বস্ত। তিনি যখন মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় চলে যান তখনও তার কাছে মক্কার মুশরিকদের বহু সম্পদ জমা রাখা ছিল। তিনি সেই সম্পদগুলো একটা একটা করে বুঝিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলাকে বুঝাই দিয়ে বললেন, আমি চলে যাচ্ছি রাতের অন্ধকারে, তোমাকে রেখে গেলাম, তিন দিন তুমি থাকবে, এই টাকা, এই সম্পদ, এই স্বর্ণ গহনা, এগুলো অমুকের অমুকের, যাদের অত্যাচারে তিনি নিজের মাতৃভূমি ছেড়ে চলে যেতে হয়েছে তাদের রেখে যাওয়া সম্পদ বুঝিয়ে দিয়ে তারপর তিনি সেখান থেকে চলে যাচ্ছেন। কোন লেভেলের বিশ্বস্ততার সার্টিফিকেট অর্জন করেছেন যে যারা তাকে শত্রু হত্যা করতে চায় তারা তাদের জিনিসপত্র তার কাছে জমা রেখে সবচেয়ে নিরাপত্তা অনুভব করে। আজ আমাদের মুসলমানদেরই অবস্থা হয়েছে, অন্য ধর্মের মানুষরা আমাদের কাছে কিছু জমা রাখবে সেটা তো অনেক পরের কথা, আমার নিজের ধর্মের মানুষই তো আমাকে বিশ্বাস করে না। তো আপনি যদি ভালো দাওয়া দিতে চান আপনার অঙ্গনে, আপনি যদি ইসলামকে প্রেজেন্ট করতে চান ভালো করে, সব কিছুর আগে আপনার কর্মের মাধ্যমে আপনি আপনার সততার পরিচয় দিবেন, সিরিয়াসনেসের সাথে পরিচয় দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে বিশ্বস্ত হয়েছেন, এরপর মক্কা মানুষদের কাছে দাওয়াত এনেছেন যাতে করে তারা এই কথা বলতে না পারে যে এ লোক মনগড়া কোনো কথা বলেছে। অতএব আমাদের আচরণের দাওয়াত হবে সবচেয়ে বড় দাওয়াত। আমরা ওয়াজ করতে খুব বেশি পছন্দ করি, কথা বলতে পছন্দ করি, নিজে ভালো কাজের মাধ্যমে উদাহরণ তৈরি করতে খুব বেশি চাই না, আমাদেরকে উদাহরণ তৈরি করতে হবে। আমি একজন মাদ্রাসা পড়ুয়া মানুষ হয়েও আমি চেষ্টা করেছি আসুন্না ফাউন্ডেশনের মাধ্যমে দেশের গরিব মানুষের অভাব অনটন দূর করবার, আমি চেষ্টা করেছি, করে চলেছি বেকার যুবকদের কর্মসংস্থানের, আমি চেষ্টা করছি বিভিন্ন শ্রেণীর যুবক যুবতী ছেলে মেয়েদের স্কিল ডেভেলপ করার, এবং এর জন্য বিভিন্ন রকম উদ্যোগ আমরা গ্রহণ করছি। আমাদের এই কাজগুলো যদি উদাহরণ হওয়ার মতো পর্যায়ে চলে যায় সেটা হবে ইসলামের অনেক বড় দাওয়া ইনশাআল্লাহ। অতএব আপনারা আপনাদের অঙ্গনে সেভাবে দাওয়াতি কাজ করবেন, সেই সাথে করোনা দেশের দিকে মানুষকে আহ্বান করবেন বিনয়ের সাথে, সেটা তো আছেই। একজন মুমিনের সম্পদ জমা রাখা উচিত কিনা, তার কি এটা উচিত হবে না ভবিষ্যতে আল্লাহর উপর ছেড়ে দেওয়া? মানুষের বেঁচে থাকার জন্য সঞ্চয় করার ব্যাপারে ইসলাম নিষেধাজ্ঞা দেয় নাই, যদি তার সম্পদের যাকাত ঠিক মতো দেয়, গরিব অভাবীদের হক ঠিক মতো আদায় করে, আত্মীয় স্বজন হক ঠিক মতো আদায় করে, তাহলে তার সম্পদ সঞ্চয় করতে ইসলাম নিষেধ করে না। এটা তার আল্লাহর প্রতি তাওয়াক্কুল বা ভরসার পরিপন্থী কোনো বিষয় নয়, বরং আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করলাম, সঞ্চয় করলাম, এই সঞ্চয়টাই যে টিকে থাকবে এর কোনো গ্যারান্টি নেই, ওইটার ব্যাপারে আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করবো, অর্থাৎ আমার যা করণীয় করে বাকিটা আল্লাহর উপর তাওয়াক্কুল করবো, এটাই হলো পুরোপুরি আল্লাহর উপর তাওয়াক্কুল করবো, এটাই হলো আল্লাহর উপর তাওয়াক্কুল এবং ভরসার মানে। অসুস্থতার জন্য বেশি কিছু ফরজ রোজা রাখতে পারি নাই, কী করতে পারি? বেশ কিছু ফরজ রোজা রাখতে পারি নাই। আল্লাহ কোরআনে বলেছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্যাতু মিন আইয়ামিন উখার, ইসলাম এমন কিছু বলে না যেটা করতে গিয়ে আপনার জীবন চলে যাবে। আল্লাহ কোরআনে কারিমে বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, মানুষের সাধ্যের বাইরে কোনো কিছু আল্লাহ চাপিয়ে দেন না, যেটা আপনার দ্বারা অসম্ভব ইসলাম সেটা আপনাকে করতে নির্দেশ করে না। কেউ যদি রোজা রাখতে গিয়ে অসুস্থ হয়ে যান বা রোজা রাখলে তিনি তার স্বাভাবিক কার্যক্রমগুলো করতে না পেরে তিনি এত অসুস্থ হয়ে যাবেন যে মৃত্যুর মুখে চলে যেতে পারেন, ইসলাম বলে সে রোজা রাখবে না। আল্লাহ বলেছেন থাকবে ফাইদ্যাতু মিন আইয়ামিন উখার, তারা ওই দিনগুলো রোজা না রেখে অন্য সময় রোজা রেখে দিবে, কাজা আদায় করে দিবে, যথেষ্ট হবে, এর কারণে কোনো গুণা হবে না। সুদ জিনিসটা এত ভয়াবহ হওয়ার পেছনে ইসলামের প্রেক্ষাপটটা কি? জিনিসটা তো জোর করা হচ্ছে না, স্বেচ্ছায় দিচ্ছে মানুষ, আর বর্তমান ব্যবস্থায় ইনফ্লেশনের কারণে টাকার মান তো কমে যাচ্ছে। তাহলে আমি যদি কাউকে টাকা ধার দিই এবং সমপরিমাণ নেই, তাহলে ওই সময় তো অলরেডি টাকার মানটা কমে গেল, আমি ক্ষতিগ্রস্ত হলাম, এর সমাধান কি? দেখুন, এ বিষয়ে বিস্তারিত কথা বলবার সুযোগ নেই, আমাদের সময় হাতে একেবারে সময় নেই। তারপর আমরা সংক্ষেপে শুধু এটুকু বলছি, সব প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। বস্তুবাদী জীবন ব্যবস্থায় মানুষ থুতু ফেলতেও হিসেব করে যে আমি থুতু ফেলছি আমার ফিডব্যাকটা কী আসবে, আমি এই জায়গা কোথায় থুতু ফেললে আমার একটু লাভ হবে, মানুষ এটা হিসেব করে থুতুটাও নিক্ষেপ করে। প্রত্যেকটা কাজ মানুষ জাগতিক লাভ ছাড়া কিছু করে না, এটা হলো যার নজরটা শুধু মৃত্যু পর্যন্ত, তার যে ইমানদার যার নজরটা জান্নাত পর্যন্ত, যার নজরটা আর অনেক গভীরে, যারা অনেক দূরে, যে এত কাছে শুধু দেখে না অনেক দূরেও দেখতে পায়,
সেই ইমানদার তার শুধুমাত্র আমি জাগতিকভাবে কি পেলাম এটা হিসাব করবে না। আপনি কাউকে 200 টাকা লোন দিয়েছেন, এই লোনটা সে 10 বছর পরে পরিশোধ করেছে, মুদ্রাস্ফীতির কারণে সেটা কমতে কমতে তার মান 100 টাকা এসে পৌঁছে গেল, তো আপনার 100 টাকা লস হয়েছে। এটা হলো আপনার জাগতিক দৃষ্টিভঙ্গি, সন্দেহাতীতভাবে আমি একমত যে আপনার লস হয়েছে, কিন্তু আপনি যে লোন দিয়েছেন 200 টাকার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সওয়াব কিন্তু মুদ্রাস্ফীতির কারণে কমায়া দিবেন না, 200 টাকা লোন দেওয়ার পরিপূর্ণ সওয়াব আপনার অ্যাকাউন্টে জমা হবে। পাশাপাশি আপনার যেটুকু ক্ষতি হয়েছে এটুকুর কারণে আপনি আল্লাহর কাছে অতিরিক্ত সওয়াব পাবেন। অতএব একজন ঈমানদারের দৃষ্টি তো শুধুমাত্র পার্থিব কল্যাণ না, তাহলে তো আমরা দান দক্ষিণা করার কোনো প্রয়োজন হয় না, কারণ এটা তো আমাদের আপাতত কোনো ফিডব্যাক আসছে না, এটা আমাদের লস প্রজেক্ট বলা যায়, কিন্তু ঈমানদার সেভাবে দেখবে না, এটা একটা বিষয়। আর সুদ সম্পর্কে বিস্তারিত কথা বলতে পারবো না, গোটা পৃথিবী সুদের উপর দাঁড়িয়ে আছে, গোটা পৃথিবীর অর্থনীতি সুদের উপর দাঁড়িয়ে আছে। সুদ নিয়ে আপনি বিস্তারিত জানতে চান, অনেক ভালো ভালো গবেষণা, অনেক ভালো ভালো বই পুস্তক আছে, আমি অনুরোধ করব সুদ নিয়ে ভালো কোনো বিজ্ঞ প্রাজ্ঞ গবেষকের কোনো বই পুস্তক আগাওড়া একটু পড়ার চেষ্টা করুন, কিভাবে সুদী ব্যবস্থা গোটা পৃথিবীর সম্পদকে গুটিকতক মানুষের কাছে হাত কাছে আপনার জিম্মি করে ফেলে। আজ আপনি জানেন যে আফগানিস্তানের বিশাল বড় ফান্ড পৃথিবীর ক্ষমতাধর দেশ আমেরিকা আটকে দিয়েছে, কোনো যুক্তি, কোনো তর্ক, কোনো লজিক কিন্তু নেই, একটা দেশের টাকা আরেকটা দেশ আটকে দিয়েছে। আমার মন মতো সরকার তোমার দেশে নাই, সো আমি তোমার টাকা দেব না। আপনি আমাকে বলেন কোন লজিক এটার সপক্ষে আছে? এই টাকাটা যদি সেই দেশের মানুষের হয়ে থাকে তো তুমি তোমার পছন্দের গভর্নমেন্ট থাকলে তখন টাকা দিবা, না হলে তাদের টাকা তোমার কাছে আছে তুমি জাস্ট আটকায় দিলা, এটা তো মাস্তানি। এটা কখন সম্ভব হয়েছে? সুদভিত্তিক অর্থনীতি পৃথিবীতে যখন প্রতিষ্ঠিত হয়েছে গোটা পৃথিবীর সম্পদগুলো কুক্ষিগত হয়ে যাচ্ছে লিমিটেড মানুষের কাছে, সীমিত মানুষের কাছে, এবং মানুষ অন্যদের দাসে পরিণত হচ্ছে, পৃথিবী তার পরিণতির দিকে এভাবে এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবে। আমি শুধু এটুকু বলবো, সুদী অর্থনীতি ধনীকে আরও ধনী করে, গরিবকে আরও গরিব করে ফেলে। এ বিষয়ে বিস্তারিত জানার জন্য অনেক আর্টিকেল আপনি পড়তে পারেন। আর সবচেয়ে বড় কথা হলো আল্লাহ যা নিষেধ করেছেন এর মধ্যে কল্যাণের কল্যাণ আছে। আমার বুঝে আসুক, আর আমার বুঝে আসলে তারপর আমি মানব, তাহলে তো আমি আল্লাহর প্রতি গোলাম, আল্লাহর গোলাম হলাম না, আমি বুঝের গোলাম হলাম, আমার বুঝকে আমার স্রষ্টা বানালাম। আল্লাহর সব নির্দেশের রহস্য যদি আপনি বুঝে ফেলেন তাহলে তো আপনি আল্লাহর সমান হয়ে গেলেন। স্রষ্টা সৃষ্টির মধ্যে পার্থক্য কী থাকলো তাহলে? একজন মালিক একজন ড্রাইভার, এই দুজনের মধ্যে আসমান জমিন পার্থক্য থাকে। মালিকের সব নির্দেশের, সকল নিষেধের, সকল স্ট্র্যাটেজির রহস্য একজন অধীনস্থ কর্মচারী বুঝতে পারেন না, তারপরে তিনি জানেন যেহেতু আমার মালিক বলেছে নিশ্চয়ই তার কোনো যোগ বিয়োগ আছে, আমার তো বোঝার কথা না। একটা রাষ্ট্র যিনি পরিচালনা করেন, রাষ্ট্রের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী, তারা অনেক উদ্যোগ গ্রহণ করে, অনেক স্ট্র্যাটেজি অনেক প্ল্যান তাদের জানা থাকে, একজন সাধারণ নাগরিক ততটুকু জানেন না। ঠিক একইভাবে এটা তো মানুষের সাথে মানুষের পার্থক্য, স্রষ্টার সাথে সৃষ্টির পার্থক্য কত বেশি, যে স্রষ্টা নিষেধ করেছেন আপনি বলছেন না কেন করছে আমার না বুঝলে তো আমি মানবো না, তাহলে তো আপনি নিজেকে নিজে স্রষ্টা দাবি করছেন। নফসের উপর নিয়ন্ত্রণের জন্য কি করা প্রয়োজন এবং বিয়ের ক্ষেত্রে কি কি বৈশিষ্ট্যকে প্রাধান্য দিতে হবে? নফসের বা নিজের প্রবৃত্তির উপর নিয়ন্ত্রণের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো ভালো মানুষের সান্নিধ্য অর্জন করা। আপনারা বিশেষ করে প্রতিকূল পরিবেশে, যেখানে ইমানের উপরে নেকামের উপরে টিকে থাকা কঠিন হয়, সেখানে খুঁজে খুঁজে আপনাদের স্যারদের মধ্যে, আপনাদের স্টুডেন্টদের মধ্যে, এমনকি বাইরে আপনার নিজস্ব আঙ্গিনাতে যে মানুষগুলো ভালো আল্লাহ ভীরু তাদের সাথে উঠা বসা, তাদেরকে সঙ্গী হিসাবে গ্রহণ করা, বন্ধু হিসাবে গ্রহণ করা, একটা সার্কেল মেনটেন করা, এটার মাধ্যমে আপনি ভালো মানুষ হতে পারবেন এবং আপনার নফসকে নিয়ন্ত্রণ করতে পারবেন। আর বিয়ের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিনদারিতাকে প্রাধান্য দিতে বলেছেন, অন্য সব কিছু মানুষের ক্ষণস্থায়ী, মানুষের ব্যক্তিত্ব, মানুষের দিনদারিতা ভেতর থেকে আল্লাহর কাছে সারেন্ডার করা, এটা হয় মানুষের সবচেয়ে বড় গুণ এবং এটার মাধ্যমে দাম্পত্য জীবন সবচেয়ে বেশি সুখী হয়ে থাকে। বিদায় সেটিকে অগ্রাধিকার দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনসঙ্গী ঠিক করতে বলেছেন। বাসায় দিনী পরিবেশ না থাকলে বাবা মা এবং অন্যদের সাথে কীভাবে, অন্যদেরকে কীভাবে বোঝানো যায়, তাদেরকে কীভাবে দিন মানার ব্যাপারে আগ্রহী করা যায়। বাবা মাকে আপনি যদি নসিহত করলে না বুঝে, তো যাদের কথা শুনবে তাদের কথা বোঝাবেন। দেখুন অনেক যুবক তার বয়স হয়েছে, উপার্জনও করে কিন্তু বাপ মা বিয়ে দেয় না, তো বুদ্ধি করে বিয়ের গুরুত্ব সম্পর্কিত যে ওয়াজ আছে, আলোচনা আছে, সেগুলো একটু ভালো করে ভলিউম দিয়ে ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে নিয়ে নিজে ওয়াশরুমে চলে যায়, অন্য কোনো কাজে চলে যায়, তার উদ্দেশ্য হলো তার মা বাপকে শোনানো। এরকম অনেক যুবক আমি দেখেছি, তারা বলেছে যে এই স্ট্র্যাটেজি আমি ফলো করেছি এবং ফলাফল ভালো পাইছি। সত্যি বলতে যে আপনার বাপ মা কোন হুজুরের কথা দ্বারা বেশি প্রভাবিত হয় আপনি আগে টার্গেট করেন, যদি হুজুর এলাকার থাকে হুজুরের দাওয়াত দেয় না, একটু চাপানি খাওয়ান এবং হুজুরকে বলেন হুজুর কাহিনী এটা,
আপনার বাপমাকে দিনদারিতার পথে আনার জন্য একইভাবে যার প্রভাব তার পরে বেশি হবে তাকে দিয়ে আপনি বোঝান। সবসময় আপনি কথা বললে যে কাজ হবে তা নয়, তাদেরকে দিয়ে বোঝান, তাদের জন্য উপযোগী বই পুস্তক দেন। এবং এক্ষেত্রে আমি বলবো সর্বাগ্রে প্রয়োজন হলো আপনার আদর্শ সন্তান হওয়া। দেখেন আমরা অনেকে ওয়াজ করতে বড় ওস্তাদ কিন্তু মানতে আমরা রাজি না। আপনি যদি আদর্শ সন্তান হন, বাবা মার সব কাজকাম করে দেন, সব কাজ কাজে আপনি হেল্প করেন, আপনি সন্তানের পরিচয় দেন, আপনি আগে একরকম ছিলেন এখন নামাজ কালাম পড়ে আপনি পুরো জীবনটাকে পরিবর্তন করে ফেলেছেন, তখন আপনার এই আচরণ দ্বারা তারা প্রভাবিত হয়ে আপনার আদর্শকে গ্রহণ করবে ইনশা আল্লাহ। মসজিদে যাওয়ার পর আমার সাথে একজনের জুতা চেঞ্জ হয়ে যায়, দুইজনের জুতা একই ছিল, কিন্তু সর্বপ্রথম ভুল করে অন্যজন আমার জুতা নিয়ে যায়, ফলশ্রুতিতে আমি উপায় না পেয়ে ওনার জুতো নিয়ে আসি। এখন প্রশ্ন হলো আমার জুতো ব্যবহার করা জায়েজ হবে কিনা। দেখুন একজন আপনার জুতো নিয়ে গেছে, যেটা রেখে গেছে এটা যে যিনি নিয়ে গেছেন তারই জুতা সেটা আপনার নিশ্চিত হওয়ার যদি সুযোগ থাকে যে হ্যাঁ আর কোনো জুতা নাই একটাই বাকি আছে এবং দুইটা একই রকম, এটা মানে প্রবল সম্ভাবনাই এটা যে তিনি ভুলে নিয়ে গেছেন, তাহলে আপনি এটা সাময়িকভাবে নিতে পারেন। কিন্তু ওই এলাকাতে একই মানুষ, যেমন আপনাদের ক্যাম্পাসে স্টুডেন্ট যদি হয় তাহলে সেক্ষেত্রে আবার সে আসবে সম্ভাবনা থাকে, আপনি চেষ্টা করবেন এটা তাকে ফেরত দেওয়ার। যদি সেটা না থাকে তাহলে সেক্ষেত্রে আপনার এই জুতা নেওয়া ঠিক হবে না। বিশেষ করে যদি সন্দেহ থাকে যে আদৌ কি কারোর সাথে চেঞ্জ হয়েছে, এক্সচেঞ্জ হয়েছে, নাকি কেউ এটাকে আমারটাকে নিয়ে গেছে চুরি করে, আমি এখন আরেকজন এটা নিয়ে যাচ্ছি, এই ব্যাপারে আপনাকে দায়িত্বশীল হতে হবে, সতর্ক হতে হবে। অনেকে এই সমস্ত ব্যাপারে সোজা সাপটা বলে যে আরে একজন আমারটা নিয়ে গেছে আমি আরেকজনটা নিয়ে যাই, তাহলে সেও চোর হলো আপনিও চোর হলেন, আপনি তাকে মডেল বানালেন জাস্ট। আমরা জানি আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন, তাকে কেউ সৃষ্টি করেনি, আমি আল্লাহ তাআলার একত্ববাদের সম্পূর্ণ বিশ্বাসী, কিন্তু মাঝে মধ্যে আমার মনে প্রশ্ন উদয় হয় যে আল্লাহ তাআলা আসলে কীভাবে এসেছেন নাউজুবিল্লাহ। এখন যখন কিছুই ছিল না তখন আল্লাহ তাআলা কীভাবে ছিল, আমার মনে এই প্রশ্ন এলেও আমি গুনাহ হওয়ার ভয়ে এসব এড়িয়ে যাই, কিন্তু আজ আপনাকে প্রশ্ন করার সুযোগ হলো, বিদায় প্রশ্নটি করলাম। ভাইরা আমার, এটা নাস্তিকদের অত্যন্ত প্রিয় একটা প্রশ্ন, যে ভাই প্রশ্ন করেছেন তিনি মুসলিম সন্দেহাতীতভাবে, বাট প্রশ্নটা নাস্তিকরা করে থাকে সাধারণত এবং তাদের খুব প্রিয় একটা প্রশ্ন। প্রশ্ন করার সময় তারা খুব দাঁত টাত খিঁচে নেয়, মনে করে খুব কঠিন একটা প্রশ্ন করে ফেললাম। এটার মতো সহজ প্রশ্ন আরেকটা নেই, এই প্রশ্ন উত্তর খুবই সহজ এবং এই প্রশ্নটা শুনতে মনে হয় অনেক যৌক্তিক প্রশ্ন, আসলে এটা সম্পূর্ণ অন্তঃসার শূন্য প্রশ্ন। শ্রদ্ধা রেখেই বলছি, কিভাবে অন্তঃসার শূন্য, দেখুন আমরা সৃষ্টি, সৃষ্টি জগতের সব কিছুই সৃষ্টি, নবমণ্ডল ভূমণ্ডল সব কিছুই সৃষ্টি, সৃষ্টির স্রষ্টা তালাশ করতে হয়, এটা তো যৌক্তিক কথা যে সৃষ্টি হলে তার অবশ্যই কি আছে, স্রষ্টা আছে। কিন্তু যিনি স্রষ্টা তার জন্য যদি আপনি আবার স্রষ্টা তালাশ করেন তাহলে তিনিও তো সৃষ্টি হলেন। আপনি আল্লাহকে আপনার কাতারে এনে এরপর আপনি চিন্তা করতেছেন আমাকে তো আল্লাহ বানাইছে, তাহলে আল্লাহকে কে বানাইলো নাউজুবিল্লাহ, আপনার প্রশ্নের গোড়ায় গলত আছে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আপনি ধারণা করে নিয়েছেন তিনি সৃষ্টি। যদি তর্কের খাতিরে আপনার প্রশ্নটা আমি ইতিবাচকভাবে অ্যাকসেপ্ট করেও নেই এবং ওইভাবে ভাবি যে আল্লাহর আবার কে সৃষ্টিকর্তা আছে, তাহলে তার আবার সৃষ্টিকর্তা খুঁজতে হবে না, তার আবার খুঁজতে হবে না, এভাবে গিয়ে কোথাও গিয়ে তো থামতে হবে আমাদেরকে, তো সেটাই আল্লাহ রাব্বুল আলামিন, এটাই বরং যৌক্তিক। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্রষ্টা চিন্তা করা বা স্রষ্টা হতে পারে এটার কল্পনা করাটা হলো আল্লাহ সম্পর্কে ধারণা ভুল থাকা। আমি আল্লাহকে সৃষ্টি ধরে নিয়ে আমি এই চিন্তা করছি, আপনি প্রশ্ন করছেন এরকম যে স্রষ্টার সৃষ্টিকর্তাকে, প্রশ্নের মধ্যেই ভুল আছে, যিনি স্রষ্টা তার আবার সৃষ্টিকর্তা থাকবে কোত্থেকে, তাহলে তিনি স্রষ্টা হলেন কিভাবে, তিনি তো মহান স্রষ্টা হতে পারেন না যদি তার আবার সৃষ্টিকর্তা থাকে, তাহলে স্রষ্টার সৃষ্টিকর্তাকে এই প্রশ্নের ভাষাতেই বোঝা যাচ্ছে এই প্রশ্নটাতে কী আছে, ভুল আছে। তারপরও এ ধরনের মনে প্রশ্ন আসাটা অস্বাভাবিক না। একটা প্রশ্ন আসছে এবং প্রায় সময় অনেকে বলেন যে আল্লাহ সম্পর্কে মনে মধ্যে বাজে চিন্তা আসে, ইন্টারেস্টিং একটা প্রশ্ন। অনেকে বলে যে আল্লাহ সম্পর্কে বাজে কথা মুখ দিয়ে আসে, মনে মধ্যে চিন্তা আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঠিক এরকম একটা কথা বলার পর একজনে তিনি বলেছেন দেখো তোমার মনে আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসলে তুমি সাথে সাথে খুশি হয়ে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করবা। বলে খুশি হওয়ার কি মানে, তুমি আল্লাহ তাআলার শুকর আদায় করবা যে তোমার মনের মধ্যে বাজে চিন্তা আসছে সেটা নিয়ে তুমি পেরেশান আছো, তার মানে তোমার মধ্যে ঈমান আছে, যেই ঘরে সম্পদ আছে সেখানে চোর আসে, তুমি ঈমানদার দেখে তোমার মনে এই চিন্তা আসছে, যার আল্লাহর প্রতি বিশ্বাস না তার মনে কখনো চিন্তা আসেই না, শয়তান তোমার ঈমানটাকে হরণ করতে চাচ্ছে। তুমি এই সময় কি করবে, নবী রাসূলুল্লাহ কিছু শেখানো চিন্তা সুন্না আছে, বাম দিকে প্রতীকী থুতু নিক্ষেপ করা, প্রতীকী ওই যে শুয়ের আগে যে পরিমাণ পানি থাকে এরকম বাম দিকে থুতু, কারণ বাম দিক থেকে শয়তান মানুষকে এই সমস্ত চিন্তাগুলো মানুষের ভিতরে অ্যাডাপ্ট করে। সেই সাথে আল্লাহর কাছে একটা তিন বাক্যের বা চার বাক্যের একটা দোয়া পড়া, আমান্তু বিল্লাহি ওয়া রাসূলি, আমান্তু বিল্লাহি
ওয়া রাসূলি, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি এবং রাসূলের প্রতি ঈমান এনেছি। ইনশাআল্লাহ باذن الله জাতীয় মনের শয়তানের জল্পনা দূর হবে। হলের ডাইনিং ম্যানেজার হিসেবে থাকাকালীন শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া টাকার কিছু অংশ নিজের জন্য রাখা হালাল হবে কিনা? দেখুন, আমরা এই দেশটাতে যে যেখানে যতটুকু চান্স পাই, যে যেখানে আপনার হাতে খুব বেশি চান্স নাই, একজন পিয়ন সে চিন্তা করে আমি টেবিলটা শুধুমাত্র এই স্যারের টেবিল থেকে ওই স্যারের টেবিল পর্যন্ত নেব, শুধু এই ফাইলটা সরানোর জন্য সে বলে পয়সা লাগবে, ঠিক না? প্রত্যেকটা মানুষ আমরা যে যেখানে আসি সেখান থেকে চান্স নেই কিছু একটা আদায় করবার। আমার ভগ্নিপতি অমুক, তাকে দিয়ে তমুক একটা তমুক আদায় করে দিব, আমার চাচাতো ভাই অমুক, আমার বাপ অমুক, আমার খালু অমুক, গোটা দেশের প্রত্যেকটা বিষয় আমরা এভাবে দুর্নীতি দিয়ে ভরে ফেলেছি। আপনি হলের ডাইনিং ম্যানেজার থাকেন আর যেটাই থাকুন না কেন, শিক্ষার্থীদের টাকা যদি উত্তোলন করা হয়ে থাকে সেটা আপনার কাছে আমানত। আপনার যদি কোনো পারিশ্রমিক নেওয়ার রাইট থাকে সেটার জন্য অফিসিয়াল ডিসিশন হবে, সেই ডিসিশনের আকারে আপনি নিবেন, সেই ডিসিশনের আলোকে আপনি নিবেন। এর বাইরে যদি আপনি তলে তলে কিছু গ্রহণ করেন তাহলে সেটা নিজে নিজে গ্রহণ করেন। দেখেন, শয়তান মুসলমানদের হারাম খাওয়ানোর জন্য কিছু মশালা ডেলিভারি করে, মশালা ডেলিভারি করে। এরকম শয়তান বলে যে দেখো তুমি তো এখানে পরিশ্রম করছো, তোমার তো কষ্ট আছে, আসলে ডিউটির বাইরেও তো তুমি কত কষ্ট করো, সো তুমি একটু নিতেই পারো। এরকম বিভিন্ন মশালা দেখবেন মনে মনে উদ্রেক হয়, তখন বুঝবেন যে ইবলিস হাজির হয়ে গেছে আমার এখন মশালা ডেলিভারি দেওয়ার জন্য। ইবলিস জানে কাকে কীভাবে ধোকা দিবে, যে হারাম খাবে যার ভিতরে আল্লাহর ভয় নাই, আখেরাতের ভয় নাই, তারে ডাইরেক্ট খাওয়াবে, আর যে আল্লাহর ভয় আছে তারে বলবে না এটা তোমার জন্য হালাল, তারে মশালা দিয়া হালাল বানায়া তারপর ইবলিস খাওয়াবে। মানুষের আমানত কখনো খেয়ানত করবেন না, মনে রাখবেন এটার জন্য দুনিয়াতেই প্রায়শ্চিত্য করতে হবে, আখেরাতে বটেই। বিধায় আপনার জন্য জায়েজ হবে না শিক্ষার্থীদের এই টাকা এক পয়সাও তসরুফ করার এদিক সেদিক করা। এরপরে প্রশ্ন হলো, বিশ্ববিদ্যালয় থেকে আমার নিজের এলাকার দূরত্ব 493 কিলোমিটার, ছুটিতে চুয়েট থেকে বাড়িতে যেতে 12 থেকে 14 ঘন্টা সময় লাগে, প্রতিমধ্যে যে নামাজগুলো কাজা হয় সেগুলোর কি হবে, নামাজ পথে কেন কাজা হবে? শেষ করব, আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ, আমার আবার গাড়ি ধরতে হবে, সেজন্য 10টার ভিতরে আমরা শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ বিদনিল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করেন। অনেক বেশি কথা বলা হয়ে গেছে, এত কথা বলার উদ্দেশ্য আমার ছিল না, কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের প্রশ্নগুলো ভালো এবং প্রসঙ্গত প্রত্যেকটা প্রশ্নই কম বেশি আপনাদের জীবন ঘনিষ্ঠ এবং প্রত্যেকেরই এই প্রশ্নের সাথে কোনো না কোনোভাবে তার জানার বিষয় জড়িয়ে আছে এবং জিজ্ঞাসার জায়গা আছে, সেজন্য আসলে একটু দীর্ঘায়িত করা, 10টা লাগবে না ইনশাআল্লাহ, তার আগে আমরা শেষ করবো আল্লাহ চাইন তো, কারণ আমাদের এশা পড়তে হবে, আবার এশা বাকি আছে সবার, তাই না? এবং বেশি দেরি করা উচিত হবে না। যাই হোক, তো সফরে আমাদের নামাজ কাজা হয়, খুব দরকারি একটা প্রশ্ন, যেহেতু আপনাদের অনেকেই দেশের বিভিন্ন এলাকায় বাড়ি, আপনাদের সফরের দূরত্ব মারিয়ে আপনাকে বাড়িতে যেতে হয়, সফরে যেতে হয়। মনে রাখবেন, আমাদের কোনো অবস্থাতে নামাজ সফরের অজুহাত দিয়ে কাজা করার সুযোগ নাই, যেই কোনো মূল্যে আপনাকে নামাজ পড়তেই হবে। আমরা অনেকে আছি এমনিতে নামাজ পড়ি, বাট সফরে যখন যাই নামাজ পড়ি না। আমার কথা হলো, নামাজ ত্যাগ করবেন আপনি, অজুহাতটা কি? নামাজ ত্যাগ করার কোনো অজুহাত নেই, কোনো অজুহাত নেই। আপনি যে যতটুকু পারেন যে অবস্থা থেকে সে অবস্থা আপনাকে সালাত আদায় করতে হবে। আপনি বাসে উঠার আগে বাস নামাজের জন্য বিরতি দিবে কিনা আপনি খবর নেন, প্রয়োজনের শর্ত আরোপ করেন, ভাই আমার বিরতি দিতে হবে। আপনি টাইমটা ওইভাবে শিডিউল করেন যাতে নামাজ নষ্ট না হয় মাঝখানে, কোথাও যদি নামাজ নষ্টের উপক্রম হয় আপনি আর্গুমেন্ট করে গাড়ি থামানোর জন্য, আপনি রেলে যান তাহলে রেলে নামাজ পড়ার যথেষ্ট জায়গা আছে, যদি রেলের আলাদা বগি না থাকে তাহলে যে বগি আছে সেটা দরজার চিপা ঢিপা কোনো জায়গায় ক্যাবলামুখী হয়ে আপনি দাঁড়িয়ে না পারলে বসে নামাজটা পড়ে ফেলেন। নামাজ পড়ার বহু ব্যবস্থা আছে, এমনকি বিমানে চাইলেও আপনি নামাজ পড়তে পারেন। অতএব কাজা করার কোনো কারণ নাই এবং করলে সেটা জায়েজ হবে না। জেনারেল ব্যাকগ্রাউন্ডে পড়ালেখা শেষ করে ইসলামের দায়ী হবার এবং ইলম অর্জন করার জন্য কী ধরনের পড়ালেখা করা যেতে পারে, কোনো প্রতিষ্ঠানে শিক্ষা নিতে হলে কোন পদ্ধতি ও কোথায় করা যেতে পারে? যারা জেনারেল শিক্ষিত হওয়ার পাশাপাশি ইসলাম সম্পর্কে আরও পড়াশোনা করে আপনি ইসলামের প্রচারক হতে চান, অবশ্যই সে সুযোগ আছে, বিশেষ করে আজকাল সে সুযোগটা অনেক বেশি। এক নম্বর হলো, ওলামা একরামের সান্নিধ্যের কোনো বিকল্প নাই। আমরা আজকাল অনেকে নিজে নিজে ইসলামের দুচার কলম জানার পর নিজেদেরকে সর্বে সর্বা মনে করি, কোনো আলেমদের সান্নিধ্যে যাওয়ার প্রয়োজন মনে করি না। এই মানুষগুলো একটা সময় হয় বিভ্রান্ত হয়ে যায় আর না হলে দেখা যায় ইসলাম থেকেই শেষ হয়ে যায়, এটা দুঃখজনক বাস্তবতা।
এজন্য ওলামা ইকরামের সান্নিধ্যটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। ইসলামটা সান্নিধ্যের মধ্যে আসছে। সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা সান্নিধ্য ছাড়া দিন শিখতে পারি, কিন্তু দিনের পুরো ফ্লেভার পেতে হলে আপনাকে অবশ্যই আলেমদের সান্নিধ্যে থাকতে হবে, সেটা আপনারা চেষ্টা করবেন। সেই সাথে আপনি দায়ী হওয়ার জন্য অনলাইনে বিভিন্ন কোর্স আছে, একদম বেসিক ইসলাম থেকে শুরু করে আপনি ইসলামিক স্টাডিজ, আপনি আরবিক ল্যাঙ্গুয়েজ, কোরআনিক আরবিক একটা একটা করে কোর্স কমপ্লিট করেন এবং অবশ্যই কোনো ভালো বিদগ্ধ আলেমের তত্ত্বাবধানে করার চেষ্টা করবেন। সব নিজে নিজে করে ফেলবেন, কোথাও না কোথাও আপনি গুলিয়ে ফেলার সমূহ আশঙ্কা আছে। একজন প্রকৌশলীর তত্ত্বাবধান ছাড়া, যেমন আমার বাড়িটা আমি নির্মাণ করব না আমি যতই বুঝি, ঠিক একইভাবে একজন প্রজ্ঞ আলেমের তত্ত্বাবধান ছাড়া আপনি যতই বুঝেন, নিজে নিজে সব কিছু দিনের বোঝার চেষ্টা করবেন না, এক্ষেত্রে বিভ্রান্তির আশঙ্কা অনেক বেশি থাকে। একজন ছেলে ও মেয়ে কি কখনো বন্ধু হতে পারে? ভার্সিটিতে বিষয়টা অনেক প্রকট ধর্মীয় দিক থেকে আলোচনা চাই। শুধু ধর্মীয় দিক থেকে না, এ বিষয়ে অনেক মনীষীর উক্তি আছে, আমি আর সেদিকে যাচ্ছি না, সেগুলো উদ্ধৃতি করে কোট করে, কারণ সময় কম আমাদের হাতে। আপনারা অনেকেই জানেন যে অনেক মনীষী আছেন যারা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখা ছাড়াও বলেছেন যে আসলে সৃষ্টিকর্তা এমনভাবে সৃষ্টি করেছেন যে একজন ছেলে একজন মেয়ে তথাকথিত ভালো বন্ধু হওয়ার কোনো সুযোগ নাই। এটা একটা সময় পর্যন্ত হয়তো থাকে, কিন্তু সবসময় এটা থাকে না। আল্লাহ সুবহানাহু ওয়া সৃষ্টি করেছেন এইভাবে। আসলে গোটা পৃথিবীতে আজ যত রকমের ফাসাদ দেখতে পারেন, এই জাতীয় পাশবিক নির্যাতন এবং এই জাতীয় যত অনভিপ্রেত এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, সবগুলো এটাকে না মানার কারণে হয়েছে। পৃথিবীর মানুষ নিজে অনেক অনেক আইডিওলজি, অনেক চিন্তাভাবনা, এগুলোকে মানুষ ট্রাই করে, এগুলো অনেকগুলোকে মানুষ পরীক্ষা নিরীক্ষা করে, একটা পর্যায়ে ঠিকই তাকে আল্লাহর কাছে ফিরে আসতে হয়। অমুসলিম দেশে উচ্চশিক্ষা এবং স্থায়ী হওয়ার ক্ষেত্রে ইসলামের বিধান কি? ইসলাম অমুসলিম দেশে উচ্চশিক্ষার জন্য যেতে নিষেধ করে না। যদি আপনার ইমানকে রক্ষা করার মতো পুঁজি থাকে, সেখানে গিয়ে কী ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হবেন সেগুলো মাথায় রেখে আপনি নিজেকে সমৃদ্ধ করে যান, বরং উল্টা দাওয়াতে মিশন নিয়ে যান, আপনি অবশ্যই যেতে পারেন। কিন্তু স্থায়ী হওয়ার ব্যাপারে ইসলামের নির্দেশনা হলো, যেখানে থাকলে আপনার ইমান আমল নষ্ট হওয়ার আশঙ্কা আছে, সেখানে আপনার জন্য থাকা জায়েজ নাই। এখন পৃথিবীর অমুসলিম দেশগুলোর অনেক জায়গা আছে, যেমন ইংল্যান্ডের কিছু কিছু জায়গা আছে, অস্ট্রেলিয়ার কিছু কিছু জায়গা আছে, মুসলমানদের নিজস্ব সোসাইটি ডেভেলপ হয়ে গেছে, মুসলমানদের সব কিছু সেখানে আছে। এরকম জায়গায় আলহামদুলিল্লাহ মুসলমানদের ইমান নষ্ট হওয়ার আশঙ্কা কম যদি ওই জায়গায় সে থাকে। তো এরকম পরিবেশ যদি আপনি থাকেন পান, তাহলে সেখানে থাকতে পারেন। এছাড়া নিজের যদি দাওয়াতের উদ্দেশ্যে যান, তাহলে সেটাও জায়েজ আছে। সাহাবিরা অনেকে অমুসলিমদের দেশে দাওয়াতি কাজ করতে গেছেন। আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি প্রিয় সাহাবির এখনও কবর এবং তার নামে মসজিদ আছে চায়নাতে, তার্কিতে, তখন তার্কি মুসলমান ছিল না। তো এই সমস্ত দেশে সাহাবিরা ছড়িয়ে পড়েছেন। দাওয়াতের উদ্দেশ্যে আপনি পৃথিবীর যে কোনো দেশে বসবাস করতে পারেন। জুমার নামাজে এক রাকাত দুই রাকাত ছুটে গেলে করণীয় কি? এক রাকাত দুই রাকাত ছুটে গেলে বাকি এক রাকাত পড়বেন, কোনো অসুবিধা নেই। এমন না যে এক রাকাত ছুটছে দেখে আমি নামাজই পড়বো না বা জোহর পড়ে ফেলবো। এক রাকাত ছুটছে আপনি যোগ দিবেন, ইমাম সালাম ফেরাবে আপনি সালাম ফেরাবেন না, দাঁড়িয়ে একা একা নামাজ পড়লে যেরকম সূরা কেরাত পড়ে ওইভাবে নামাজ পড়ে আপনি সালাম দিয়ে শেষ করবেন, বাস আপনার নামাজ শেষ। ওয়াক্ত নামাজে, ওয়াক্তিয়া নামাজে মাসবুকের সালাতের ক্ষেত্রে ইমামের নামাজের পর নিজ বাকি রাকাত পূর্ণ করার সময় যদি ওয়াজিব তরক হয়, তখন সজদা দিতে হবে কিনা? হ্যাঁ, অবশ্যই দিতে হবে। ইমামের সাথে আপনি নামাজ পড়েছেন, তখন ভুলবাল হলে ইমাম সাহেব দেখবে, আপনার নিজস্ব ভুলের কারণে কোনো সিজদা সাও দিতে হবে না। কিন্তু ইমাম সালাম ফিরে ফেলছে, এখন বাকি নামাজ আপনি একা একা পড়ছেন, এখন যদি ভুল হয় অবশ্যই আপনি সেই ভুলের জন্য সিজদা সাও প্রযোজ্য হলে দিতে হবে। দুই তিন বছর ধরে আমার দিনকাল কেমন যাচ্ছে, কোনো আগ্রহ পাচ্ছি না। বিগত কয়েক মাস আগে আমার মাও মারা গেছেন, যেন আগ্রহ হারিয়ে ফেলেছি। কারণ আগে না হয় একটা ইচ্ছে ছিল পড়া শেষে শেষে চাকরি করে মাকে টাকা দেব, সেবা করব। আমি আল্লাহর কাছে আমার মৃত্যুর জন্য দোয়া করতে পারবো কিনা? আমার বাঁচার কোনো ইচ্ছা নাই, যদিও আমার কোনো কিছুর অভাব নাই আলহামদুলিল্লাহ। দেখুন, এই প্রশ্ন যে ভাই করেছেন, আমি তাকে অনুরোধ করবো যে একান্তে যদি তার সাথে দেখা হয় আমার ভালো লাগবে। এ ধরনের মানুষ, এ ধরনের মানসিকতাগুলো ডিপ্রেশন থেকে আসে, হতাশা থেকে আসে, প্রিয়জন হারানোর পরে মানুষের মধ্যে এ ধরনের টেন্ডেন্সি কাজ করে। কিন্তু কোনো মুসলমানের জন্য এ ধরনের চিন্তাভাবনা করার কোনো সুযোগ নেই। মুসলমানের দৃষ্টিভঙ্গি হলো যে আমার মা মারা গেছেন, তার সাথে আমার স্থায়ী বিচ্ছেদ হয় না, এটা সাময়িক বিচ্ছেদ হয়েছে, অচিরেই তার সাথে আমার সাক্ষাৎ হবে, অচিরেই তার সাথে আমার সাক্ষাৎ হবে। সো এটা নিয়ে আমার খুব বেশি অরিড হওয়ার কিছু নাই যে হ্যাঁ, তার সাথে আমার চিরকালের জন্য বন্ধন শেষ হয়ে গেছে। আর আমার উপার্জন শুধু মায়ের জন্য না, আমি এখন মাকে আরও বেশি উপকার করার সুযোগ আছে। বা বেঁচে থাকতে মাকে সেবা করতাম, টাকা পয়সা দিতাম, এখন মৃত্যুর পর আমি মায়ের পক্ষ হয়ে অভাবী মানুষদের অভাব দূর করব, গরিব মানুষদেরকে স্বাবলম্বী করব, আমি মানুষের মুখে হাসি ফুটাবো, মায়ের তরফ থেকে দান করব। আল্লাহ তাআলা আমার মাকে সেগুলোর তার অ্যাকাউন্টে জমা করবেন, তাকে আল্লাহ তাআলা জান্নাতে নিয়ামত দিবেন, আখেরাতে সে পাবে। অতএব একজন ইমানদার তো হতাশ হওয়ার কোনো সুযোগ নেই। আত্মহত্যা বা নিজেকে শেষ করার চিন্তাও যদি মাথায় আসে, বুঝতে হবে ইবলিস চূড়ান্তভাবে আপনার পেছনে লেগে গেছে। ইমানদারের জন্য কখনো নিরাশ হওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা আপনার মনে সান্ত্বনা যেন হয়, সেই তৌফিক আপনাকে নসিব করুন।
অনেক সময় দোকানে খুচরো 2 1 টাকা বাকি থাকলে বলে আসি যে পরে দেব বলে আসি যে পরে দেব যা কিনা মাঝে মধ্যে দোকানদারেরও মনে থাকে না বা আমারও মনে থাকে না এই ধরনের বাকি টাকাগুলো কিভাবে শোধ করব বাকি টাকা আপনাকে অবশ্যই পরিশোধ করতে হবে আপনি বাকি দেব বলে যদি ফাঁকি দেন তাহলে অবশ্যই আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে কোনো অবস্থাতেই আপনি এভাবে বলে আসতে পারেন না এবং সেটাকে পরবর্তীতে ছাড় দিতে পারেন না দেখুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে আমরা যদি একটা পয়সাও কারোর মেরে থাকি সে পাওনাদার কিন্তু হাজির হয়ে যাবে ওই দোকানের 1 টাকা খুচরা 2 টাকা খুচরা ওইটার জন্য সে হাজির হয়ে যাবে সো আপনার এটা ভুললে চলবে না আমি বেশ কয়েক বছর আগে একবার জাপান গিয়েছিলাম এক প্রবাসী বাংলাদেশি আমাকে বললেন ওনার একটা গ্রোসারি শপ আছে বলেন ভাই আমার গ্রোসারি শপ থেকে একজন জাপানি কিছু কেনাকাটা করে চলে গেছেন সাধারণ হিসাবে আমার একটু ভুল ছিল একটা জিনিস হিসাব করি নাই এরকম কিছু একটা তো আমাকে কিছু টাকা আমি যেভাবে ডিমান্ড করেছি কম দিয়ে সে চলে গেছে এত দূর চলে গেছে যে সেখান থেকে তার ফিরে আসাটা কঠিন বহু কিলোমিটার দূরে চলে গেছে শুধুমাত্র ভাউচারের দিকে তাকিয়ে সে যখন দেখছে যে না তার বিশাল আমার হিসাব ভুল ছিল সে অনেক পথ পাড়ি দিয়ে গাইড ড্রাইভ করে এসে আমার টাকাটা আমাকে দিয়ে তারপরে গেছে একজন অমুসলিম তো আপনি তো মুসলমান আপনি তো বিশ্বাস করেন আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হবে দুঃখজনক যে আমরা শুধু নামে মুসলমান গায়ে গতরে মুসলমান আমাদের আচার আচরণে আমাদের কাজে কর্মে লেনদেনে আমরা মুসলমানের পরিচয় দিতে পারি না সেটা না দিলে আপনি কখনো খাঁটি মুসলমান হওয়ার সুযোগ নেই মনে রাখবেন ইসলাম ইবাদত সর্বস্ব শুধুমাত্র ইবাদত সর্বস্ব কোনো ধর্ম নয় ইবাদত প্রধান ধর্ম কিন্তু ইসলামে লেনদেনে সততার গুরুত্ব অপরিসীম এছাড়া ভালো মুসলমান হওয়ার কোনো ওয়ে নাই বিধায় আপনার 1 টাকা 2 টাকা দোকানদার সেটাও হিসাব রাখতে হবে আল্লাহর কাছে দাঁড়াতে হবে সেই ভয় থেকে আপনি লিখে রাখবেন এবং হিসাব সংরক্ষণ করবেন